Dear students, welcome to my English class. Hope you are well. I am Bijoy Das, an assistant teacher of Narayanganj High School and College. Today I will take the class for the students of class 5. Dear students, today I will discuss with you unit 10. Look at the screen. শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে কি দেওয়া আছে ইউনিট 10 তো অবশ্যই আমরা ইংলিশ ফর টুডে বই থেকে আজকে পড়াবো ইউনিট 10 এ পাশে একটা কি দেখা যাচ্ছে একটা ম্যাপ এবং ম্যাপে কি দেওয়া আছে কিশোরগঞ্জের একটা ছবি অর্থাৎ কিশোরগঞ্জটা কোন জায়গা অবস্থিত সেটা কিন্তু এখানে নির্দেশ করছে তাহলে আজকে সহজেই বোঝা যাচ্ছে আজকে আমাদের পাঠের বিষয়টা কি আমরা আমাদের আজকে ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 10 নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার ক্লাস শুরুর সাথে সাথে ইউনিট 10 এর বইটা খুলে নিয়ে বসবে ইউনিট 10 টা কি সম্পর্কে আলোচনা যেহেতু আমরা বলেছি কিশোরগঞ্জ তাহলে অবশ্যই আজকে আমাদের পাঠ্য বইয়ের যে আলোচনাটা সেটা হচ্ছে কিশোরগঞ্জ নিয়ে দেখো চ্যাপ্টারের লেসনস নেম কি দেওয়া আছে মাই হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ আমার নিজ জেলা কে বলছে ক্লাসটা পড়ার সাথে সাথে বুঝতে পারবো যে আসলে আমার নিজ জেলা সম্পর্কে কে বলার চেষ্টা করছে রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট বলা হয়েছে যে মামুনের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে পড়ো তাহলে আমরা স্পিকারকে এই প্যাসেজটা ইজিলি বুঝতে পারছি যে মামুন এখানে তার নিজের শহর সম্পর্কে বলছে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ আমার নিজ জেলা হচ্ছে কি কিশোরগঞ্জ কে বলেছে কথাটা মামুন বলেছে প্রত্যেকেরই কিন্তু নিজস্ব জেলা রয়েছে কে কোন জেলায় বাস করি এবং তার জেলাটা কীরকম সেই কথাটা কিন্তু আমরা সবাই নিজে কম বেশি আমরা জেনে থাকি এখানে মামুন তার নিজের শহর সম্পর্কে বলছে ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা এটা প্রায় 145 কিলোমিটার ঢাকা থেকে যে 145 কিলোমিটার দূরত্বে ঢাকা থেকে ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স এটা হচ্ছে জেলা প্রধান শহর দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস 13 উপজেলাস 108 ইউনিয়নস অ্যান্ড 1745 ভিলেজ আচ্ছা একটা উপজেলা কী কী আছে অর্থাৎ কিশোরগঞ্জে এখানে কী আছে 8টা পৌরসভা আছে 13টা উপজেলা আছে 108টা ইউনিয়ন এবং 1745টা গ্রাম আছে অর্থাৎ কিশোরগঞ্জের শহরটা 145 কিলোমিটার দূরত্বে ঢাকা থেকে এবং কী বলেছে যে 8টা পৌরসভা 13টা উপজেলা 108টা ইউনিয়ন এবং 1745টা গ্রাম নিয়ে গঠিত দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম অফ এন ওল্ড ল্যান্ডলর্ড নোন অ্যাজ ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক এই চ্যাপ্টার থেকে আমরা অনেক কিছু নতুন ওয়ার্ড শিখব অতএব তো আমাদের আশা করব ক্লাসটা খুব কেয়ারফুলি শোনার চেষ্টা করবে দেখো এখানে বলা আছে দ্য নেম কিশোরগঞ্জ কিশোরগঞ্জ নামটা কামস এসেছে ফ্রম দ্য নেম অফ এন ওল্ড ল্যান্ডলর্ড ওল্ড ল্যান্ডলর্ড কাদের বোঝানো হয়েছে ওল্ড মানে পুরাতন ল্যান্ডলর্ড বলতে আমরা বোঝাতে পারি যে জমির মালিক একসময় জমিদার ছিলেন তার কথা বলা হয়েছে কী নাম নোন এজ ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক ব্রজকিশোর প্রামাণিক আর নন্দকিশোর প্রামাণিক নামে ধারণা করা হয় একজন জমিদার ছিল নামকরণটা আসলে এই কিশোরগঞ্জ কোথা থেকে আসলো দেখো একটা টাইটেল ব্রজকিশোর তারপর আছে কি নন্দকিশোর এই যে কিশোর শব্দটা এই কিশোর শব্দ থেকে ধারণা করা হয় থেকে কিশোরগঞ্জ শব্দটা এসেছে প্রত্যেকটা জেলার নামকরণে কিন্তু কিছু ইতিহাস রয়েছে ঠিক তেমনই বলা হয়েছে কি কিশোরগঞ্জটা কার থেকে এসেছে ব্রজকিশোর অথবা নন্দকিশোর প্রামাণিক থেকে ধারণা করা হয় তাঁদের নাম অনুসারে তারা কী ছিল কেন তাদের নাম অনুসারে হলো তারা ছিল কি জমিদার এমন হতে পারে জমিদার এমন কিছু ছিল তাদের অবদানটা কিশোরগঞ্জে অনেক ছিল সেই কারণে তাদের নাম অনুসারে কিশোরগঞ্জের নামকরণটা করা হয় দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার কিশোরগঞ্জ উপজেলার তোমার আয়তনটা কত 10 বর্গ কিলোমিটার মানে এরিয়াটা কত 10 বর্গ কিলোমিটার দ্য রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দ্য টাউন নরসুন্দা নদীটা কিশোরগঞ্জের শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয় দ্য রিভার নরসুন্দা ফ্লোজ ফ্লো অর্থ প্রবাহিত হওয়া যেহেতু থার্ড পার্সন রিভার ফ্লোজ থ্রু দ্য টাউন শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয় আরও দেখতে পাবে তোমাদের বইটাতেই দেওয়া আছে নেক্সটে কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন কিশোরগঞ্জ কি একটা ছোট শহর দেখো পাশেই কিন্তু কিছু ছবি দেখা যাচ্ছে এগুলো কিসের ছবি দেখি আমরা বাট দেয়ার আর মেনি ইম্পর্ট্যান্ট প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট কী বলেছি বাট দেয়ার আর মেনি ইম্পর্ট্যান্ট প্লেসেস অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট এখানে ইন বলা হয়েছে ভেতরে অর্থাৎ কিশোরগঞ্জ শহরের ভেতরে এবং চারদিকে অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে অ্যাকচুয়ালি আমরা এই প্যাসেজ থেকে কিশোরগঞ্জ সম্পর্কে এবং কিশোরগঞ্জ জেলায় কী কী আছে সেটা সম্পর্কেই জানব কী আছে দ্য লার্জেস্ট ঈদ প্রেয়ার গ্রাউন্ডস
ফেয়ারগ্রাউন্ডস মানে কি আমরা অনেকে জেনে থাকি, আমরা মুসলিমরা যে নামাজ পড়ি বড় একটা বিশাল জামাতের যে জায়গাটা, বিশাল বড় মাঠ বলতে পারে সেইখানে, সেটাকে বলা হয় কি ফেয়ারগ্রাউন্ডস, কলজ শোলাকিয়া ঈদ গ্রাউন্ড। শোলাকিয়া এমন একটা জামাতের নামাজ পড়ার জায়গা রয়েছে যেটাকে বলা হয় শোলাকিয়া ঈদ গ্রাউন্ড। শোলাকিয়া এমনও কথা আছে যে অনেক সময় বলা হয় থেকে প্রায় 16 লাখ মানুষ একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে দাঁড়াতে পারত ঈদের সময় মুসলিমদের, ঠিক এই জন্য বলা হয় কি শোলাকিয়া ঈদ গ্রাউন্ড। দ্য ওয়েল নন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, অর্থাৎ বিখ্যাত একটা সরকারি কলেজ আছে সেটার নাম কি গুরুদয়াল কলেজ। পাশেই ছবি দেওয়া আছে শোলাকিয়া ঈদ গ্রাউন্ড ফেয়ারগ্রাউন্ড, সেটা হচ্ছে কি ওয়েল নন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ। আর ইন দ্য টাউন, এই দুইটা জিনিস কোথায় আছে, শহরের ভেতরে। পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস, পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস, পিপল ওয়ার থেকে লোকজনরা, ফ্রম মেনি ডিস্ট্রিক্টস বিভিন্ন জেলা থেকে আসে, কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ, ঈদটা উদযাপন করার জন্য তারা এই জায়গায় আসে। যেহেতু বোঝাই যাচ্ছে এখানে অনেক মানুষ একসাথে জমায়েত হতে পারে, তার কারণে তারাও কী করে ঈদ উদযাপন করার জন্য এখানে আসে। সেলিব্রেট অর্থ কি উদযাপন করা। আরও কিছু দেওয়া আছে, দেখো পাশে ছবি দেখতে পাচ্ছ দুটো, দ্য পাগলা মস্ক ইজ অলসো অন মাই হোম ডিস্ট্রিক্ট। মামুন কি বলেছে যে পাগলা মস্ক নামে একটা মসজিদ, সেটাও কি আমার নিজ জেলায়। আউটসাইড দ্য টাউন ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ইশাখা অ্যাট জঙ্গলবাড়ি। আউটসাইড অর্থ কি যে বাহিরে, শহরটার বাহিরে তুমি দেখতে পারো কি দ্য ফোর্ট, ফোর্ট অর্থ দুর্গ, কার দুর্গ ইশাখা অ্যাট জঙ্গলবাড়ি, জঙ্গলবাড়ি নামে একটা এলাকা আছে সেখানে তুমি তোমার ইশাখার যে দুর্গটা তৈরি করেছিলেন সেটা দেখতে পাবে। তোমরা যদি কেউ গিয়ে থাকো এখানে কিশোরগঞ্জে ইজিলি দেখতে পাবে। ইউ ক্যান অলসো সি দ্য শাহ মাহমুদ মস্কো অ্যাট এগ্রোসিন্দুর, এগ্রোসিন্দুর আরেকটা এলাকা, এই এগ্রোসিন্দুরে তুমি কী দেখতে পাবে শাহ মাহমুদ মস্কোর যে শাহ মাহমুদ মস্ক অর্থাৎ যে এটা মসজিদ আছে শাহ মাহমুদ নামে সেই মস্কটাও দেখতে পাবে। এগুলো কী ছিল কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ জায়গা। আরও একটা জায়গা দেখো, নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, কী বলেছে আরেকটা নদী, প্রথম পড়েছিলাম নরসুন্দা আর এটা হচ্ছে ফুলেশ্বরী রিভার। ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রবতী, তুমি কী দেখতে পাবে শিবা টেম্পল অফ চন্দ্রবতী, চন্দ্রবতীর একটা শিব মন্দির দেখতে পাবে। চন্দ্রবতীটা কি আমরা জানবো একটু পরে। কি বলেছে দেখো উপরে দুইটা ছবি দেওয়া আছে, তারা কারা, কিশোরগঞ্জ ইজ দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। দেখো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ পড়লাম কিছু গুরুত্বপূর্ণ প্লেস নিয়ে, ইম্পর্টেন্ট প্লেস নিয়ে, এখন এখানে বলা হয়েছে যে কিছু ইম্পর্টেন্ট পার্সন আছে যারা আমাদের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছে। কিশোরগঞ্জ ইজ দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল, চন্দ্রবতী এই যে ছবিটা দেখা যাচ্ছে উনি হচ্ছে চন্দ্রবতী, দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, প্রথম বাংলা লিটারেচার মানে কি বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি, যিনি প্রথম বাংলা সাহিত্যে কবিতা লিখেছিলেন, ওয়াজ ব্রন হেয়ার, উনি এখানে জন্মগ্রহণ করেছেন। টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার, রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার অর্থাৎ শিশু সাহিত্যের অর্থাৎ শিশুদের জন্য যারা লিখে, এরকম দুজন লেখক উপেন্দ্রকিশোর রায় চৌধুরী অ্যান্ড সুকুমার রায় আর অলসো ফ্রম হেয়ার। এখানে আরেকজনের ছবি দেওয়া আছে উপেন্দ্রকিশোর রায়, যে এই দুজন উপেন্দ্রকিশোর রায় অথবা সুকুমার রায় এই দুজনেকে আমাদের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিল। একটা এলাকা কখন বিখ্যাত হয়, সেখানে কিছু গুরুত্বপূর্ণ জায়গা থাকে এবং সাথে সাথে কি কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করে, তার কারণে কিন্তু কিশোরগঞ্জটা যদি এমন বিখ্যাত না হতো তাহলে কিন্তু আমাদের ইংলিশ ফর্টিটে বইয়ের টেক্সট হিসেবেও কিন্তু আসতো না। অবশ্যই জায়গাটা বিখ্যাত বলেই কিন্তু আমাদের ইংলিশ ফর্টিটে বই থেকে আলোচনা করা হয়েছে। আরও দেখবে, দ্য গ্রেট পেন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু, যে আমাদের বিখ্যাত চিত্রশিল্পী পাশে দেখতে পাচ্ছ জয়নুল আবেদিনের ছবিটা দেওয়া আছে, উনিও কোথা থেকে এসেছিল কিশোরগঞ্জ থেকে। সৈয়দ নজরুল ইসলাম আমরা নাম শুনিয়াছি, শুনেছি সমাজ বইতে পড়েছি, কে ছিল উনি, কে ছিল দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, যে বাংলাদেশের প্রথম অস্থায়ী, অ্যাক্টিং অর্থ কি অস্থায়ী রাষ্ট্রপতি। ইজ অলসো ফ্রম হেয়ার, উনিও কোথা থেকে এসেছে কিশোরগঞ্জ থেকে এসেছে। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, কে বলেছে আইটা মামুন, তাহলে মামুন তার শহরে বর্ণনা দিয়ে বলছে যে আমি আমার ডিস্ট্রিক্টটাকে খুব পছন্দ করি। আমরা খুব প্যাসেজটা পড়ে কী জানলাম, অনেক কিছু কিশোরগঞ্জ সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা কিছু ওয়ার্ড মিনিং পড়ব, অবশ্যই ওয়ার্ড মিনিং জানতে হবে, এখানে আমি আগেও বলেছি যে কিছু ইম্পর্টেন্স ওয়ার্ড আছে যেটা আমরা আগে জানিনি। ল্যান্ডলর্ড কী বলেছিলাম, জমির মালিক বলতে পারি, জমিদার বলতে পারি, আমরা অনেক সময় বলে থাকি বাড়িওয়ালা যেটা সেটাও হতে পারে। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ফেমাস বিখ্যাত, সেলিব্রেট উদযাপন করা, সেটা কি ভার্ব।
অ্যাক্টিং ভারপ্রাপ্ত অস্থায়ী কারো কিছু অস্থায়ী দায়িত্ব যেটা দেওয়া থাকে মিউনিসিপ্যালিটি পৌরসভা। আমরা ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই জানব। হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ কি নিজ জেলা, তোমার নিজ জেলা সম্পর্কে। ফ্লো অর্থ কি প্রবাহিত হওয়া। অ্যারাউন্ড চারদিক মস্ক মসজিদ পোয়েট কবি লিটারেচার মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড সাহিত্য। আমরা বরাবরের মতে প্যাসেজ থেকে কি পড়ি, একটা প্যাসেজ আমরা খুব ভালোভাবে পড়ি, সেখান থেকে ওয়ার্ড মিনিংগুলি পড়ি। আজকে আরেকটু পড়বো, এখান থেকে কী দিয়েছি দেখো মিস, ইম্পর্টেন্ট লাইন্স ফর রিয়ারেন্স। আমরা এতদিনে ক্লাস করে অভ্যস্ত হয়ে গিয়েছি রিয়ারেন্স কীভাবে আমাদের লিখতে হয়, কীভাবে কোশ্চেন দেওয়া থাকে। আজকে আমি তোমাদের কী করেছি যে কিছু লাইন আমি ইন্ডিকেট করে এখানে লিখে দিয়েছি, এই লাইনগুলো তোমরা রিয়ারেন্স হিসেবে বাসায় প্র্যাকটিস করবে। দেখো কী কী লাইন আছে, আমি তোমাদের পড়ার সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। রিয়ারেঞ্জের জন্য কি বেশি বড় লাইন থাকে না, ছোটো ছোটো লাইন যেগুলো ইজিলি ক্যাপচার করা যায় সেগুলো কিন্তু থাকে। তোমরা এলোমেলো করে সাজিয়ে নিবে প্রশ্নের আকারে, তারপর দেন আমি অ্যান্সার হিসেবে কিন্তু লাইনগুলো লিখে দিয়েছি। ইট ইজ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স। নাম্বার থ্রি, দ্য রিভার নরসন দ্য ফ্লোস থ্রু দ্য টাউন। কিশোরগঞ্জ ইজ আ স্মল টাউন, পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস কাম টু দি প্লেস টু সেলিব্রেট ঈদ। আমরা প্রত্যেকটা প্যাসেজ পড়ার সাথে সাথে অবশ্যই কিছু কিছু লাইন আমরা অবশ্যই আন্ডারলাইন মার্ক করে রাখবো, যেগুলো রিয়ারেঞ্জ হিসেবে আমাদের পরীক্ষায় আসবে। রিয়ারেঞ্জ পড়ার সাথে সাথে কিন্তু আমাদের শুধু রিয়ারেঞ্জই কাজে আসে না, আমাদের এই কোশ্চেন রিয়ারেঞ্জের লাইনগুলোও কিন্তু আমরা কোশ্চেন আকারেও দিতে পারি। অনেক সময় ডাবলস কোশ্চেন দিই, সিম্পল অ্যান্সার দ্য কোশ্চেন হিসেবে দিই, ট্রু ফলসে দিই, অতএব প্রত্যেকটা লাইন অর্থসহ বোঝার চেষ্টা করবে। দ্য পাগলা মস্ক ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। হোয়াট টাইপ অফ টাউন ইজ ইট, এটা কী ধরনের শহর। হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, আউটসাইড দ্য টাউন ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ইশাকা অ্যাট জঙ্গলবাড়ি। অর্থাৎ এই লাইনগুলো আমরা কী জন্য পড়বো, রিয়ারেঞ্জ হিসাবে পড়বো, এবং যদি এই কোশ্চেন এই লাইনগুলো থেকে আমরা কোশ্চেন করতে পারি, কোশ্চেন করলে তোমরা যাতে অ্যান্সার দিতে পারো এই জন্য লাইনগুলো সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। তাহলে আজকে আমরা কী করলাম, ইউনিট টেন থেকে আমরা যাবতীয় প্যাসেজটা খুব ভালোভাবে পড়লাম, ওয়ার্ড মিনিংগুলি পড়লাম, রিয়ারেঞ্জগুলো পড়লাম। আরেকটি ক্লাসে আবার আমাদের আমরা কী করবো, সিন প্যাসেজ অনুযায়ী যে টপিকসগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার যাবতীয় যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো।